দর্শক এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে সেখানে আছেন চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন আমাদের সহকর্মী শেখ যায় যাচ্ছি শেখ জায়দের কাছে রঞ্জু আপনাকে ধন্যবাদ চট্টগ্রামে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্টেন্স উইক কর্মসূচি পালিত হয়েছে এছাড়া জেলা প্রশাসক গিয়েছিলেন আহতদেরকে দেখতে তাদেরকে সহায়তার কথা বলেছেন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে বন্দরের সিনিয়র সচিব বন্দর পরিদর্শন করেছেন এরকম বেশ কিছু খবর আমাদের কাছে আছে এই খবরাখবর গুলো জানাবো দর্শক তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথে থাকুন যাচ্ছি চট্টগ্রামের সংবাদে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে যেটিগুলো পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তফা কামাল আজ সকালে পরিদর্শন শেষে বন্দর কার্যালয়ে ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেন তিনি তিনি বলেছেন দ্রুত কন্টেইনার জট নিরসন হবে একই সাথে বে টার্মিনাল মাতার গভীর সমুদ্র বন্দর সহ চলমান নির্মাণ করা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের আছে এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান সহ বন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা আহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল মোহাম্মদ ফখরুজ্জামান বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি এবং সেখানে তাদের পাশে থাকার আশ্বাস দেন আবুল বাসার জামান জানান আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল যুবদল দুপুর মোড়ে ও থানা একে খান ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি গণহত্যাকারীদের বিচারের দাবিতে ফেনীতেও কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসচ্চি পালন করা হয় এছাড়া কুমিল্লা নগরের টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতারা কর্মসচ্চি পালন করেন অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বক্তারা নোয়াখালি সদর ও সুবর্ণচর সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মবলম্বীদের মন্দির ও বাড়ি ঘর পাহারা দিচ্ছেন বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ বুধবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দারা জানান তাদের মধ্যে এখন কোন আতঙ্ক নেই জানান দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনায় আতঙ্ক ও গুজব থাকলেও নোয়াখালীতে তেমন কোনো ঘটনা ঘটেনি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ভাস্তে দমন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ সকাল সাড়ে নটায় রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন তিনি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া একুশটি আগ্নেয়াস্ত্র দুশো পঁচাত্তর রাউন্ড গুলে উদ্ধার করেছে চট্টগ্রামের র্যাবসাত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট চালিয়ে সরঞ্জামা দি লুট করে পরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এসব উদ্ধার করে র্যাব একই সাথে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র গোলাবারদের ব্যাপারে তথ্য পেলে তা র‍্যাবকে দিয়ে সহায়তার আহ্বান জানানো হয় এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে ফিরছি মূল স্টুডিওতে রঞ্জু ইফতেকারের কাছে